আমরা মাঝে মধ্যে এই ধরনের কিছু ইমেল অ্যাড্রেস দেখতে পাই যেমন অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ তাদের ওয়েবসাইটে ডোমেন ডট কম অথবা সাপোর্ট অ্যাট দ্য রেট অফ অথবা নো রিপ্লে অ্যাট দ্য রেট অফ তাদের ডোমেন ডট কম তো এই ধরনের ইমেলগুলোকে নর্মালি বিজনেস মেল বা ব্র্যান্ডেড মেল বলা হয় এ ধরনের ইমেল অ্যাকাউন্টগুলো কীভাবে আপনার সি প্যানেল থেকে ক্রিয়েট করবেন এবং আমরা দেখব কিভাবে বিজনেস মেলগুলোকে আপনার জিমেল আইডির সাথে কানেক্ট করবেন এবং এসব সম্পর্কে আমরা খুঁটিনাটি দেখব সো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আজহারুল ইসলাম আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আমাদের ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে যারা জানেন না কিভাবে ডোমেন এবং ওয়েব হোস্টিং কিনতে হয় তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা ভিজিট করতে পারেন তো আমরা সর্বপ্রথম আমরা আমাদের ডোমেন হোস্টিং কেনার পর আমরা আমাদের সিপেন লগ ইন করলাম লগ ইন করার পর আমরা এখানে একটি ইমেল সেকশন দেখতে পাবো এই ইমেল সেকশন থেকে আমরা ইমেল অ্যাকাউন্টে যাব ইমেল অ্যাকাউন্টে আসার পর আমার অলরেডি অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সো আমি চাচ্ছি যে একদম নতুন করে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো এর জন্য আমরা এখানে ক্রিয়েট এই বাটনে ক্লিক করব অথবা যদি আমাদের যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কোনো একটা অপশন থাকবে ক্রিয়েট করার সো আমরা এই বাটনটিতে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে আমাদের ডোমেনগুলো সিলেক্ট করব। যে ডোমেনটি ইউজ করে আমরা ইমেল আইডিটি খুলতে যাচ্ছি তো আমরা ওই ডোমেনটি সিলেক্ট করলাম এখান থেকে এবং এখানে একটি ইউজার নেম দিব যেমন ধরুন ইউজার নেম এমন হবে অ্যাডমিন তারপর অ্যাট দ্য রেট অফ আপনার ডোমেন সো এটি হচ্ছে আমার ডোমেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে সো আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটও করতে পারি তো আমরা নিজেদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিই আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটি আপনার মনে থাকবে নেক্সট টাইম আমাদের এটিগুলো কানেক্ট করার সময় প্রয়োজন হবে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ক্রিয়েট বাটন এখানে প্রেস করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাকসেসফুলি মেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব চেক ইমেল দেন এখান থেকে আমরা আমাদের ইমেলটি ম্যানেজ করতে পারবো আমরা চাইলে এখান থেকে কাউকে মেল সেন্ড করতে পারবো এবং আমরা কম্পোজ করতে পারবো এবং এখানে আমরা চেক করতে পারবো তো আমরা চাচ্ছি যে আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই কাজটি করতে জিমেল অ্যাকাউন্টের সাথে আমরা এই মেলটি কানেকশন করে দেব এবং কেউ যদি আমাদের এই যদি কেউ মেল করে তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে এর জন্য আমরা আবারও আমাদের ব্যাকে আসলাম এখানে সি প্যানেলে সি প্যানেলে আসার পর আমরা সি মেন মেইন অপশনে যাই এখানে আসার পর আমরা আবারও এখানে দেখুন ফরওয়ার্ডার্স এখানে আমরা ক্লিক করব। দেন এইখান থেকে আমরা অ্যাড পরওয়ার্ডার এখানে ক্লিক করব তো অ্যাড টু পরয়ার্ড এখানে আমরা ওই মেলটি দিয়ে দিব তো অ্যাড পরওয়ার্ডার এখান থেকে আমরা সেই ইউজার নেমটি দিব এখানে এইখানে আমরা আগে যেভাবে অ্যাডমিন দিয়েছিলাম ওইভাবে আমরা এখান থেকে অ্যাডমিন ওই ইউজার নেমটি দিলাম দেন আমরা এখান থেকে ডোমেন সিলেক্ট করব তো আমাদের এই ডোমেনটি ছিল দেন আমরা ডেস্টিনেশন সিলেক্ট করে দেবো যে কোনো ইউজার বা কেউ যদি আমাদের ইমেইলে কেউ মেল করে তাহলে কোন ইমেলে আপনি রিসিভ করতে চাচ্ছেন বা কোন জিমেলে আপনি রিসিভ করতে চাচ্ছেন তো এর জন্য আমরা আমাদের ইমেল আইডিটি এখানে দিয়ে দিব আমি এটি দিয়ে দিলাম আপনি আপনার জিমেল আইডিটি দিয়ে দিবেন দেন আমরা এইখান থেকে অ্যাড পর অর্ডার এখানে ঠিক করবো দেন গো ব্যাক এখন যদি কেউ এই মেলে মেইল করে তাহলে আমরা এই জিমেলে রিসিভ করতে পারবো তো আমরা একটু টেস্ট করে দেখি যে জিনিসটি কাজ করে কিনা দেখব যে ওইখানে ওই মেলটি পচাচ্ছে কি না কপি করে নিলাম দেন এই জায়গায় আমরা এটি পেস্ট করলাম এখানে এই মেলে আমরা সেন্ড করতে চাচ্ছি এবং সাবজেক্ট টেস্ট দেন আমরা আমাদের মতো কিছু একটা এখানে টাইপ করে দিলাম দেন সেন্ড এই বাটনে প্রেস করলাম তো কিছুক্ষণ পর যদি আমরা ভিজিট করি তাহলে এখান থেকে ওই মেলটি পাওয়ার কথা যদি এখানে ইনবক্সে না পেয়ে থাকি তাহলে আমরা এসপামে ক্লিক করব। এই যে দেখুন এই পোর্ডারটিতে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছি টেস্ট বিজনেস মেইল দেখুন এটি এখানে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি এটি কাজ করতেছে আমাদের পর ওয়ার্ডার ঠিকভাবে কাজ করতেছে তো আমরা ঠিকভাবে এটি সেট করলাম এখন কথা হচ্ছে যে আমরা দেখব কীভাবে আমরা রিপ্লে করতে পারি এতক্ষণ আমরা দেখেছি কিভাবে ইনকামিং অপশনটি মানে কেউ যদি আমাদেরকে মেল করে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে বা আমাদের জিমেলে আমরা রিসিভ করতে পারবো কেউ যখন আমাদেরকে মেল করবে এখন আমরা যদি কোনো রিপ্লে দিই কাউকে তাহলে আমাদের ওইটি কীভাবে কাজ করবে এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের জিমেল আইডি থেকে কাউকে রিপ্লে দিতে বা মেসেজ দিতে এর জন্য আমরা এখানে সেটিংস এই গিয়ার আইকনটিতে ক্লিক করলাম দেন সি অল সেটিংস এখানে ক্লিক করবো দেন আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এখান থেকে আমরা সেন্ড মেল অ্যাজ দেখুন এখানে আমাদের একটি মেল রয়েছে আমাদের বাইডিফুল যেটি রয়েছে জিমেল ওই ওইটি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে সেন্ড মেল হিসেবে বা রিপ্লে মেল হিসেবে আমরা এখান থেকে একটি মেল অ্যাড করতে পারি তো আমরা অ্যাডে ক্লিক করলাম দেন এখানে আমরা একটি নাম দিব নামটি হচ্ছে অ্যাডমিন আমরা অ্যাডমিন নামটাই দিলাম দেন আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব অ্যাডমিন এটি আমরা এটি আমরা এখান থেকে কপি পরে পেস্ট করে দিব তো আমরা আমাদের ইমেলটি এখানে দিয়ে দিলাম এবং নাম হিসেবে এটি দিলাম আপনি আপনার সাইটের নেমও ইউজ করতে পারেন সাপোজ টেক ট্রিগার দিয়ে দিলাম আমি দেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করব এবং এখানে আমরা এসএম এস এম টিভি সার্ভার দেখতে পাচ্ছি তো এখানে এই ইনফরমেশনগুলো আমরা কই পাবো বা কীভাবে ইউজ করব এটি আমরা জানার জন্য আমরা এখানে আবার আসবো আমাদের যে মেলের আমরা ইনবক্সটি পেয়েছিলাম এখানে আসার পর এখানে আমরা একটি মেল দেখতে পাবো এই যে দেখুন আমাদের ক্লায়েন্ট কনফিগারেশন সেটিংস এখানে যাব তো এই জায়গায় আসার পর আমরা দেখতে পাচ্ছি এস এস এল টিএসএল এখানে অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি দেন এটি আমরা এখান থেকেও করতে পারি অথবা আমাদের যদি মেলটি আমাদের যদি এটি খুঁজে না পাই এখান থেকে তাহলে আমরা এখানে আসব ইমেল অপশনের মধ্যে সিপেনএল থেকে যেমন আমরা সিপিএনএলে এখানে আমরা দেখি ইমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট থেকে আমরা আমরা এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করি ম্যানেজ অথবা আমরা কানেক্ট ডিভাইস এখানে আমরা ক্লিক করলে আমরা সেই কনফিগারেশনের অপশনগুলো পেয়ে যাব তো আমরা একটু নিচে যদি আসি মেল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিংস এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম তো ইউজার নেম হিসেবে আমরা এটি ইউজ করব দেন আমরা এখানে আসব এটিতে আমাদের ইউজার নেম এটি যাচ্ছে তো ইউজার নেম এটি দিয়ে দিলাম তারপর এস এম টিভি সার্ভার এস এম টিভি সার্ভার এখানে কি আমরা একটু দেখি আউটগোয়িং তো এটি হচ্ছে আমাদের সে এস এম টিভি সার্ভার আউটগোয়িং সার্ভার তো আমরা আউটগোয়িং সার্ভারটাই এখান থেকে নিলাম দেন আমরা এখানে এটি আমরা পেস্ট করে দিলাম তো এখানে রয়েছে পোর্ট তো পোর্ট হিসেবে আমরা দেখুন এখানে আমরা আউটগোয়িং সার্ভারের ফোর সিক্স পাইপ দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা ফোর সিক্স পাইপটাই সিলেক্ট করে দেবো তো আমরা চাইলে এখান থেকে রিপ্লে টু মেলও আমরা এখানে অ্যাড করতে পারি এবং আমাদের এখানে এসএসএল রয়েছে কি না তো আমাদের এখানে এসএসএল এই অপশনটি রয়েছে তো আমরা এসএসএল যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা এই অপশনটি আমরা ইউজ করব। যদি আমাদের ডোমেনে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করা থাকে আর যদি আমাদের এসএসএল অ্যাক্টিভ না করা থাকে ডোমেনে তাহলে আমরা এই অপশনটি ইউজ করব। এখানে দেখুন দুইটি সেকশন রয়েছে এটি হচ্ছে এসএসএলের জন্য যদি আপনার দেখেন যে ওয়েবসাইটে এরকম সিকিউর অপশন দেখা যাচ্ছে লকের মতো এই যে কানেকশন সিকিউর বা এস এস এল সার্টিফিকেট তাহলে আপনি এই সাইডের অপশনগুলো ইউজ করবেন আর যদি না থাকে তাহলে এগুলো ইউজ করবেন দেন আমরা এখানে আসব একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমরা এটি ক্রিয়েট করার সময় ইমেল অ্যাকাউন্টটি ওই পাসওয়ার্ডটি আমরা এখানে আবারও পেস্ট করব বা বসিয়ে দেব দেন আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ডোন্ট সেভে ক্লিক করি দেখি কাজ করে কি না তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওটিপি কোড চলে গিয়েছে তো আমরা এই ওটিপি কোডটি এখানে দিয়ে আমরা ভেরিফিকেশন করব তো আমরা চেষ্টা করি এখানে কি করা যায় আমরা আমাদের মেলটি আবারও এখান থেকে চেক করব তো কিছুক্ষণ সময় লাগতে পারে আমাদের এই মেলটি আসার জন্য আমরা একটু ওয়েট করতে হবে আমরা ইনবক্সে ক্লিক করলাম তো দেখুন আমাদের জিমেল টিম জিমেল কনফিগারেশন রয়েছে এখানে সেন্ড মেল এই যে দেখুন এটি আমরা এখান থেকে ভিউ করলাম দেন এখান থেকে এটি হচ্ছে আমাদের কনফার্মেশন কোড এটি আমাদের জিমেল আইডিতেও চলে এসেছে এবং কি আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি তো যে কোনো এক জায়গা থেকে আমরা এগুলো চেক করতে পারবো মেল দেন আমরা এখানে আসলাম ওটিপি কোডটি এখানে বসালাম দেন ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর আমরা একটু চেক করে দেখি আবারও এটি কাজ করতেছে কি না আমরা গিয়ার এখানে আবার ক্লিক করলাম সি অল সেটিংস এখানে ক্লিক করলাম দেন অ্যাকাউন্ট অ্যান্ড ইনপোর্টে ক্লিক করলাম দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই মেলটি এখানে চলে এসেছে তো আমাদের আউটগোয়িং অপশনটি ঠিকভাবে কাজ করছে কিনা এটি আমরা জানার জন্য আমরা আবারও ট্রাই করি আমরা চাচ্ছি যে এ মেল থেকে আমরা মাত্র যেটি আমরা ক্রিয়েট করেছিলাম বিজনেস মেল এটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম দেন আমরা টু আমরা যে মেলটি আমরা যে কোনো একটি মেল দিব যে মেইল আমরা রিসিভ করতে চাচ্ছি এখান থেকে এটি কপি করলাম দেন এখানের থেকে আমরা এটি পেস্ট করলাম এবং সাবজেক্ট দিলাম তো এটি আমরা দিলাম দেন আমরা আমাদের মতো করে একটি লেখা দিলাম বা আমরা অ্যাটাচমেন্ট দিতে পারি চাইলে দেন আমরা সেন্টে ক্লিক করব তো সেন্টে ক্লিক করলে এই যে দেখুন মেসেজ সেন্ড এখানে সেন্ট উঠেছে এখন আমরা আমাদের এই মেলে আসি যে যে মেলে আমরা সেন্ড করেছিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেইলে একটি মেল চলে এসেছে এই যে দেখুন অ্যাডমিন টেকট্রিয়ার এই মেইল থেকে এবং আমরা যেই আইটেমটি সিলেক্ট করেছিলাম এটি খুব সুন্দরভাবে চলে এসেছে তাহলে আমাদের ইনকামিং আউটগোয়িং দুটি অপশনই কাজ করছে এবং আমরা আমাদের জিমেল আইডি থেকে আমরা এই ধরনের অপশনগুলো সেন্ড করতে পারবো বা আমরা পড়তে পারবো রিসিভ করতে পারবো মেসেজগুলো আমরা কষ্ট করে এখানে আমরা লগ করতে হবে না অথবা এখানে আমরা লগ করলে বা এই জায়গায় আসা মানে সিপেনের লগ ইন করবেন লগ করার পর আপনি এখানে আসবেন আসার পর চেক করবেন এটি কিন্তু অনেক বড় একটা প্রসেসিংয়ের ব্যাপার তো এই জন্য আপনার জিমেল অ্যাকাউন্টটির সাথে যদি কানেকশন করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ব্যাপারটি বেটার হয় আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিজনেস মেল ক্রিয়েট করবেন এবং জিমেল আইডির সাথে কানেকশন করবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ